মাথাপুর আসেন প্রধান অতিথি হিসাবে জয়ন্তী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন নেতা ও সাভার আসুরিয়ার গণমানুষের নেতা, মামারি মানুষের নেতা, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মহাভারত ডাক্তার এনামুর রহমান এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মঞ্চ উপস্থিত আছেন, সাভার উপজেলা আওয়ামীলীগের দুঃসময়ে দুর্দিনের কাণ্ডারী যারা মিসেস হাসিনা বৌমা, মঞ্চ উপস্থিত আছেন ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, আসনে ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন চাচা, আমার মাথার মুকুট, আমার মাথার মুকুট হাজি শাহাবুদ্দিন মাদবর, মঞ্চ উপস্থিত আছেন আসুলিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আফজাল হোসেন, মঞ্চ আরো উপস্থিত আছেন আমির মোহাম্মদ গ্রুপের ডিরেক্টর শ্রদ্ধাভাজন দাদা জামান দাদা, মঞ্চে আরো উপস্থিত আছেন আমির মোহাম্মদ মদের আরেকজন ডিরেক্টর আহমেদ সাহেব, মঞ্চে আরো উপস্থিত আছেন আশুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আতার রহমান আতাকাতা, মঞ্চে আরো উপস্থিত আছেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রাখা, মঞ্চে উপস্থিত আছেন এনটিভির সিনিয়র রিপোর্টার ও এনাম মেডিকেল কলেজের ডিরেক্টর শ্রদ্ধাভাজন বড় ভাই জাহাঙ্গীর ইসলাম জাহিদ, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সমান ধন্য মেম্বার আজকের অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা যিনি, আমি এর আগে পাড়াগ্রাম সাধুপাড়া স্কুলে অনেক অনুষ্ঠান দেখেছি, আমার মনে হয় আজকের অনুষ্ঠানে সবচেয়ে সুন্দর এবং সুশৃঙ্খল এই কৃতিত্ব যার সেগুলো মন্ডল, মঞ্চ উপস্থিত আছেন সামনে এই অঞ্চল এলাকার মন্ত্রীগণ, ছাত্রছাত্রী ভাই বোনেরা, স্কুলের শিক্ষক শিক্ষক মন্ডলী, সদনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন নেতৃবৃন্দ, আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্যের ইঙ্গিত আনবো, আজকে যেহেতু খেলা স্কুলের স্কুল শিক্ষাই জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড বিহীন পানি তারা মাটিতে হাওয়া করে দেয়, শিক্ষা সেই মেরুদণ্ড, জানা থাকলে মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, শিক্ষার পাশাপাশি খেলাধুলারও বিশেষ অবদান, আজকে খেলাধুলা করেও দেখেন মাশরাফি তারপর ওরা দেখেন বিশ্ববরণ্য টান বহিষ্কার হয়েছে, ওরা দয়া করে অনেক বড় হওয়া যায় সেটা তাদের উচ্চ প্রমাণ, আজকে যারা পুরস্কৃত হওয়া হয়েছে তাদেরকে অভিনন্দন, যারা হয়নি তাদেরকে আমার অভিনন্দন, আজকে